জিন টু ছবিটা দেখার জন্য রিকোয়েস্ট রাখলাম। আজ শিওর ভালো লাগবে স্যার, দেখাচ্ছে এই হলে দেখাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হলে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে দেখ। ব্যাপার কিন্তু আমাদের আমরা যেটা পাচ্ছি যে অকুপেন্সিতে অকুপেন্সিতে 11টা সিনেমার ভিতরে জিন টু নাম্বার ওয়ান অকুপেন্সিতে। আজকে সব টিকিট সোল্ড আউট, আগামীকাল এবং পরশু অলমোস্ট সোল্ড আউট। আর যারা সিনেমা দেখতে আসবেন অবশ্যই জিন টু দেখার জন্য আইসা অন্য ছবি দেখে যাচ্ছে, এটা খুব ভালো জিনিস। তারপর কারা যদি জিন টু দেখার জন্য আসেন বাসা থেকে, অনলাইনে টিকিট কেটে অথবা ফিজিক্যালি টিকিট কেটে তারপর আসেন, অথবা হলে এসে টিকিট পাবেন না। এখনই অনেকগুলি হল আমাদের সাথে গতকাল রাত্রেই আমাদের ডিস্ট্রিবিউশন যোগাযোগ করছে, অনেকগুলি হল যোগাযোগ করছে। আমরা 2 সপ্তাহ আগে নড়বো না এবং খুব বেশি ভালো টাকা না হলে আমরা কোনো হলে ছবি দেবো না। ভালোবাসা পেতে তো কার না ভালো লাগে, সো এটা আমার সেকেন্ড ফিল্ম, তো সেই হিসেবে যে রমজান মাসের মানে ঈদটা, রমজানের ঈদে এরকম একটা সিনেমা রিলিজ পাওয়া, তাও একটা ডিফারেন্ট প্যাটার্নের সিনেমা এবং অডিয়েন্সের কাছ থেকে এত প্রচুর ভালোবাসা, পজিটিভ রেসপন্স, সব কিছু মিলিয়ে মানে আমার ঈদের মানে আনন্দটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমরা অনেক এক্সাইটেড বিকজ হচ্ছে যেহেতু আমাদের প্রথম দিনের শো হাউসফুল ছিল এবং রেস্ট অফ লাইক 14th পর্যন্ত আমাদের অলমোস্ট হাউসফুল, আর পাবলিকের সাথে মুভিটা দেখার আনন্দ, পেছন থেকে যখন বসে দেখছিলাম পেছন থেকে কেউ বলছিল যে প্রফেসরের ক্যারেক্টার ভালো হয়েছে, হিমির ক্যারেক্টারটা, সামিনা ইন্ডিভিজুয়াল আবার ভয় পাচ্ছে মনের ক্যারেক্টারটা দেখে, সো এর চেয়ে আনন্দের আর বেশি কিছু হতে পারে না। সো আমি সবাইকে বলবো এখনও পর্যন্ত যারা টিকিট কাটেননি অনলাইনে ডেফিনেটলি আপনার টিকিটটা কাটবেন আগে প্রথমে, নাহলে তো হলে কোনো সিটি পাওয়া যাচ্ছে না। সো আমরা অনেক এক্সাইটেড, এটা আমার লাইফের বেস্ট ঈদ, কারণ আমার ফার্স্ট সিনেমা এবং ফার্স্ট সিনেমা আমি হলগুলো ভিজিট করছি, হলগুলো ভিজিট করে দেখতে পাচ্ছি যে মানুষ একেবারে ভরপুর হয়ে আছে, সবগুলো শো হাউসফুল এবং আগামী দিন এবং পরশু দিনেরও অলমোস্ট টিকিট সোল্ড আউট। মানে এর চেয়ে খুশির আর কিছুই হতে পারে না, যা আমি যতগুলো ঈদ করেছি আমার লাইফে দিস ইজ মাই বেস্ট ঈদ। জিন টু ছবিটা দেখার জন্য রিকোয়েস্ট রাখলাম, ভালো লাগবে স্যার, দেখাচ্ছে এই হলে দেখাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হলে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে দেখ। 7টার সময় 8টা শো আছে, আজকে হয়তো হবে না। জিন টু কে কে অভিনয় করেছে? এই যে আছে, তুমি কে অভিনয় করেছো? এই যে এলে বাচ্চা, তখনও বাচ্চা ছিল আর কি, এখন বড় হয়ে গেছে। ও আর ইয়ে রুবেল কি এখানে আছে? হ্যাঁ রুবেল ভাই আছে, রুবেল ভাই আছে, ওনার লাস্ট ছবি ওনার ফার্স্ট ইয়ে ছিল আমার লেখা একটা বইয়ে প্রেতে, ওটা বোধহয় ভূতের ছিল না? ওটা ভূতের ছিল, ভূতের ওনার ফার্স্ট এবং লাস্ট দুটাই ভূতের হয়েছে। দর্শক, আমরা একটু পেছনে দর্শকদেরও দেখাতে চাই যে এখানে